আসসালামু আলাইকুম কৃষক বাগান সম্পর্কিত ইউটিউব চ্যানেল অক্সিজেন অটোবির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নতুন একটি গাছ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব এবং এই গাছটি কিভাবে লাগাতে হয় এবং কিভাবে এর মিডিয়াটা তৈরি করতে হয় কোন ধরনের টব এই গাছের জন্য ভালো এবং এই গাছটি কিভাবে রাখতে হবে এবং কোন ধরনের জায়গা এই গাছটি রাখার জন্য ভালো সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব হ্যাঁ তো চলুন দর্শক আমার গাছগুলো আগে আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাছটি লাগিয়েছি অর্থাৎ এই গাছটি সম্পর্কে যদি আরও বিস্তারিত বলি এই গাছটি হলো হয়ের একটি জাত এই গাছটির নাম হলো ডিসকেডিয়া ওভারটা ওয়াটারমেলন তো এর নামটা অনেক বড় মনে রাখা খুবই কষ্টকর তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এটি লাগিয়েছি হ্যাঙ্গিং একটি বাস্কেটে অর্থাৎ এখানে মাটির একটি পাত্র আমি ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য শিকড়ে ভরে গেছে এই যে তো আমার গাছগুলো আগে আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে দেখুন এটা আমি লাগিয়েছি একটি নারকেলের মধ্যে অর্থাৎ নারকেলটা মাঝখান থেকে খেয়ে তারপরে এর মাথাটা গোল করে কেটে তারপরে এখানে ব্যবহার করেছি অর্থাৎ এই নারকেলের যে গায়ের যে অংশটা সেটা আমি পুরোপুরি একদম ছাড়াইনি তো দেখতে পাচ্ছেন এই যে এর গায়ে দেখা যা যাচ্ছে এর যে সোলাটা বা সোবরাগুলো দেখা যাচ্ছে তো এই ছোব্রায় এই গাছের যে শিকারগুলো সেটি অনায়াসে ধরে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা সোবড়ার সাথে পেঁচিয়ে আছে তো এই জন্য আমি ছোবরাগুলো খুব ভালোভাবে ছাড়াইনি এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে ছোট পাত্র ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন মাটির যে পাত্র এই যে দেখুন কত সুন্দর ঝুলে আছে তারপরে এইখানে আরও একটি আছে মোট এখানে আমার সাতটি গাছ তো এইখানে এই গাছটি লাগিয়েছি আমি একটি বডি স্প্রের যে প্লাস্টিকের মুখটা থাকে সেই মুখের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তো গাছে ভরে গেছে বলে এই মুখটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই যে দেখুন গাছটি একদম ভরে গেছে তো আমি যে টব এই গাছটি লাগিয়েছি যে টবে সে টবটি দেখা যাচ্ছে না এর এইখানে আরও একটি মাটির পাত্র আমি লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এর শিকারগুলো একদম এই টবের চারপাশ একদম ধরে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি দেখানোর চেষ্টা করছি আর এইখানে আমি লাগিয়েছি শামুকের মধ্যে এই যে শামুকের যে খোলসটা সেই খোলস আমি গ্রাম থেকে সংগ্রহ করে তার মধ্যে এই যে লাগিয়ে দিয়েছি অসাধারণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার এইখানে আরও একটি শামুক এই যে দেখতে পাচ্ছেন তো এবার আপনাদের বলি এই গাছ লাগানোর জন্য কিভাবে আপনারা মিডিয়া তৈরি করবেন অর্থাৎ কিসের মধ্যে আপনারা লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাছ লাগানোর জন্য নারকেলের ছোবড়া ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন নারকেলের সোবরা টুকরো টুকরো করে আমি এই টবের মধ্যে দিয়ে লাগিয়েছি একদম কোনো প্রকার যত্ন না করলেও হয় আমি শুধু এই এই গাছ লাগিয়েছি প্রায় চার বছর হলো চার বছরের মধ্যে আমি এর এতে কোনো প্রকার সার ওষুধ বা কীটনাশক কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র এই নারকেলের ছোবরা মিডিয়া ব্যবহার করে এই আমি এই গাছটি লাগিয়েছি এবং সেইভাবেই বেড়ে উঠছে তো আমি নার্সারি থেকে এর একটি লতা কিনে এনেছিলাম তারপরে এই একটি লতা থেকেই আমি এতগুলো গাছ তৈরি করেছি নিজে নিজেই এই গাছের বংশবৃদ্ধি করার প্রক্রিয়াটা খুবই সহজ হয় আর এই যাত্রী লাগানোর জন্য আপনারা মাটি তৈরি করেও এ যাত্রী লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা কীভাবে মাটি তৈরি করবেন সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাথরকুচি এবং ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা পাতা পচা একসাথে মিশিয়ে আপনারা এই গাছ লাগানোর জন্য মিডিয়া তৈরি করতে পারেন তবে আমি এ ধরনের কোনো প্রকার ঝামেলাই করিনি আমি শুধুমাত্র নারকেলের সোবড়ার মধ্যেই এই গাছটি লাগিয়েছি তাতেই আপনারা দেখুন কত সতেজ হয়েছে আমার এই গাছটি তবে আপনারা চাইলে নারকেলের সোবড়াও লাগাতে পারেন আর এইভাবে মাটি তৈরি করেও আপনারা লাগাতে পারেন হায়ার ডিস্কেটি ওভাটা এই গাছটি সহজে মারা যায় না অনায়াসে এটি বেড়ে ওঠে এই যে আমার যে সব গাছগুলো লাগানো সবগুলোই এই যে দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের সোবরের মধ্যে এই যে নারকেলের সোবরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে নারকেলের মধ্যেও যেটি লাগিয়েছি এর মধ্যেও এই যে নারকেলের সোবড়াই দেয়া আছে এই যে দেখুন নারকেলের সোবরা দেওয়া আছে এইখানেও নারকেলের সোবরা মানে আমার সব গাছের মধ্যে নারকেলের সোবরা দেওয়া তো গাছের যে বৃদ্ধি হয়েছে এর জন্য ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখুন শামুকের মধ্যে এই শামুকের মধ্যে দেখা যাচ্ছে এই যে নারকেলের সোবরা আমি টুকরো করে ভরে দিয়েছি এর মধ্যে তো অনায়াসে হয়ে যায় ব্যালকনিতে রাখলে পরে এর সৌন্দর্য অসাধারণ লাগে এই যে দেখুন তো এবার বলি আপনাদের এই গাছটি আপনারা কোথায় রাখবেন এই গাছটি ছায়াপ্রিয় একটি গাছ অর্থাৎ এই গাছটি আপনারা রাখতে হবে একদম ছায়া জায়গায় তো সারা জায়গা বলতে আপনারা ব্যালকনিতে রাখতে পারেন আমি এই গাছটি আমার ব্যালকনিতে রেখেছি তবে ভিডিও করার সুবিধার জন্য আমি আমার ছাদে নিয়ে এসে এটি ভিডিও করছি কারণ ব্যালকনির ওখানে একটু লাইটের সমস্যা এই জন্য তো এই গাছটির আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে এই গাছটি একটু হলদে টাইপের আবার এই যে সামগ্রের মধ্যে যে গাছটি এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সবুজ অর্থাৎ খুবই সতেজ তো এর একটা কারণ আছে অর্থাৎ এই গাছটি আমি রেখেছিলাম যেখানে সেখানে সূর্যের সরাসরি আলোটা পড়ে এই জন্য সূর্যের আলোর জন্য এটা হলদে আকৃতি ধারণ করেছে আপনারা অবশ্যই এই গাছটি রাখবেন ছায় রৌদ্রে রাখবেন না আমার এই রৌদ্রে রাখার জন্য এই দুইটি গাছ একটু হলদে আকৃতি ধারণ করেছে তবে রৌদ্রে রাখলে কিন্তু এই গাছ হলদে আকৃতির হয়ে পাতাগুলো ঝরে পড়তে পারে এবং এমনকি গাছও মারা যেতে পারে তবে আপনারা অবশ্যই ছায়া জায়গাটা নির্বাচন করবেন এই গাছ রাখার জন্য তবে ব্যালকনিটা সব থেকে ভালো এই গাছ রাখার জন্য ব্যালকনিতে সূর্যের আলো সরাসরি পড়ে না কিন্তু দিনের যে আলোটা সেই আলোটা এই গাছের জন্য দরকার যেটা ব্যালকনিতে অনায়াসে পেয়ে যায় তো এই গাছটি আপনারা ইনডোরেও রাখতে পারেন তো ইনডোরে রাখলে পরে চার থেকে পাঁচ দিন পরে একে বাইরে বের করে আরও চার থেকে পাঁচ দিন বাইরে রাখতে হবে তারপরে আবার চার থেকে পাঁচ দিন ভিতরে আপনারা রাখতে পারবেন অর্থাৎ ঘরের ভিতরে আপনারা চার থেকে পাঁচ দিন যদি রাখেন আবার চার থেকে পাঁচ দিন বাইরে রাখতে হবে ওকে তো ইনডোর প্লান্ট একদম ঘরের ভেতরে বেড়ে ওঠে এরকম গাছ খুবই কম কারণ ঘরের ভেতরে যে কোনো গাছই খুব একটা ভালো হয় না তবে চাইলে কিছু কিছু গাছ রাখা যায় ঘরের ভিতরে কিন্তু রাখলেও অবশ্যই গাছ বাইরে বের করতে হয় তো হয় যে জাতগুলো আছে তার মধ্যে বেশিরভাগ জাতি আপনারা ঘরে রাখতে পারবেন চার থেকে পাঁচ দিন বা দশ দিন তো যদি আপনারা ঘরে রাখেন সেক্ষেত্রে অবশ্যই চার থেকে পাঁচ দিন পরে বা দশ দিন পরে আপনারা বাইরে বের করে দেবেন অবশ্যই কারণ বাইরে যদি বের না করেন আস্তে আস্তে কিন্তু গাছ মারা যেতে পারে তো এই গাছের রোগ সম্পর্কে যদি একটু ধারণা দিই আপনাদের এই গাছে কোনো প্রকার রোগ বালাই হয় না এই জন্য আপনারা নিশ্চিন্তে এই গাছটি অনায়াসে আপনার ব্যালকনিতে লাগাতে পারেন কারণ আমি এই পাঁচ বছর প্রায় অর্থাৎ চার বছর পূর্ণ হয়ে গেছে পাঁচ বছরে পড়েছে এই গাছটির বয়স তো সেই ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে আমার কোনো প্রকার রোগ এই গাছ সম্পর্কে ধরা পড়েনি এই জন্য আমি অনায়াসে বলতে পারতেছি যে এই গাছের রোগ খুব একটা নেই বলা যায় তো এই গাছে মাঝে মাঝে ফুল দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ফুল এই গাছে এই ধরনের ফুল ভরে যায় একদম ফুলগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখাচ্ছি আমার এই গাছে কয়েকটি ফুল আছে কিছুদিন আগে অনেক ফুল ছিল কিন্তু ফুলটা কমে গেছে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন আরো দু একটি কলি আসছে এই যে তারপরে এইখানে দেখা যাচ্ছে দু একটি কলি এই যে দুইটি এরকম কয়েক জায়গাতে আপনার কলি দেখা যাচ্ছে তো তো এই গাছে অনেকেই সার প্রয়োগ করে থাকেন অর্থাৎ এনপিকে সার লিকুইড করে এই গাছে স্প্রে করলে পাতা স্প্রে করলে অনেকটা উপকার পাওয়া যায় তবে আমি কোনো প্রকার রাসায়নিক সার এই গাছে ব্যবহার করিনি শুধুমাত্র কোকোপিটের মধ্যেই অর্থাৎ নারকেলের সোবরের মধ্যেই আমার এই গাছ বেড়ে উঠেছে আমি কোনো প্রকার সার এই গাছে ব্যবহার করিনি আর এমনিতেও আমার বাগানে কোনো প্রকার রাসায়নিক সার বা অন্যান্য যেসব সার বাজারে পাওয়া যায় আমি কোনো সারই ব্যবহার করিনি আমি একমাত্র জৈব সার ব্যবহার করি আমার সব গাছে আপনারা জানেন এই দেখুন তো এবার আপনাদের বলি এই গাছ কিভাবে আপনারা যত্ন করবেন এই গাছের যত্নের মধ্যে এই গাছের যে লতাগুলো দেখা যায় এই যে আপনারা লতা দেখতে পাচ্ছেন এই লতাগুলো মাঝে মাঝে করে এইভাবে টবের চারপাশে পেঁচিয়ে দেবেন তাহলে এই গাছটি সহজে এর লতাগুলো গাছের সাথে ধরে থাকবে এই যে দেখতে পাচ্ছেন শামুকের মধ্যে যে আমার গাছ এর যে এই যে ঝুলে পড়েছে এই গাছগুলো এরকম উঠে আবার এই শামুকের সাথে আবার পেঁচিয়ে দিলে পরে এটি অনেক সুন্দর লাগে এবং লতাটিও নষ্ট হয় না এই যে দেখুন এইভাবে করে ঝুলিয়ে দিবেন এই গাছ লাগানোর জন্য কোন ধরনের টপ নির্বাচন করবেন সে বিষয়ে এবার একটু বলি এই গাছ লাগানোর জন্য ছোট টাইপের টবই খুবই উপযুক্ত অর্থাৎ এই গাছের শিকড়টা খুব গভীরে যায় না এই জন্য ছোটো টপ নির্বাচন করাই সব থেকে ভালো আমার এই টপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ছোটো ছোট মাপের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারকেল তারপরে এই যে এই বড়ো গাছটি যে লাগিয়েছি আমি ছোট একটি টবে তারপরে এখানে যে ঝুলানো যে টপগুলো সবই কিন্তু ছোট আকৃতির এই যে দেখুন সব ছোট আকৃতির তারপরে এই শামুকের মধ্যে আপনারা চাইলে লাগাতে পারেন শামুক সংগ্রহ করে গ্রাম থেকে অনায়াসে সংগ্রহ করা যাবে এই শামুক শামুকেও আপনারা লাগাতে পারেন তবে আপনারা যদি এখানের যে টপগুলো আমি লাগিয়েছি এগুলো যদি আপনারা সহজলভ্য না পান সেই ক্ষেত্রে আপনারা লাগাতে পারেন বাজার থেকে অর্কিড টপ কিনতে পাওয়া যায় বাজারে সেই অর্কিড টবে আপনারা লাগাতে পারেন চার বা ছয় ইঞ্চি যে কোনো মাপের টবে আপনারা লাগাতে পারেন এবার বলি আপনাদের এই গাছে কেমন পানির প্রয়োজন হয় অর্থাৎ আপনারা কেমন পানি দিবেন এই গাছে এই গাছে পানির প্রয়োজন হয় অত্যাধিক পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো খুবই মোটা মোটা ধরনের অর্থাৎ এই পাতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি জমা থাকে পাতায় প্রচুর পরিমাণে পানি জমা থাকে এই জন্য এ গাছে প্রচুর পরিমাণে পানির দরকার হয় তবে নারকেলের চোবড়ায় পানি ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে বলে নারকেলের চোবরাটা খুবই ভালো কাজ করে এই গাছের মিডিয়া হিসেবে। আপনারা এই গাছে নারকেলের চোবরা যখনই শুকিয়ে যাবে তখনই আপনারা পানি দিয়ে দেবেন কারণ এই গাছে পানির প্রয়োজনটা খুবই বেশি হয় ডিসকেরিয়া ওভারটা ওয়াটারমেলনের চারা তৈরি করা খুবই সহজ এই যে দেখুন এই যে প্রত্যেকটা গিট থেকে কিন্তু শেকড় বের হয় এই যে দেখুন টবের চারদিকে শেকড় একদম পেঁচিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং এইখানে যদি লতা আমি দেখাই এই যে দেখুন প্রত্যেকটা লতার গিট থেকে শিকড় বের হয় প্রচুর পরিমাণে সেকর বের হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেঁড় তো আপনারা যদি নার্সারি থেকে চারা সংগ্রহ করে আপনারা লাগান সেক্ষেত্রে আপনার চারা তৈরি করার কোনো ঝামেলা নেই তারাই তার চারা আপনাকে তৈরি করে দিবে কিন্তু আপনারা যদি কারো পরিচিত জনদের কাছ থেকে এই লতা সংগ্রহ করেন সেক্ষেত্রে এইভাবে করে এখান থেকে লতা এভাবে সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে এসে নারকেলের সোবরা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে টবে আপনার প্রস্তুত করে এর একটি লতা এইভাবে কেটে বা আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে সংগ্রহ করে তার মধ্যে লাগিয়ে দেবেন অনায়াসে হয়ে যাবে এই হয় এই গাছটি সহজে মারা যায় না এটি খুব সহজে বেড়ে ওঠা একটি গাছ তো আপনারা চাইলে অনায়াসে এটি লাগাতে পারেন বাড়ির ব্যালকনিতে ব্যালকনিটা এই গাছের জন্য খুবই উপযোগী এবং ব্যালকনির সৌন্দর্যটা দ্বিগুণ করে দেবে আপনার এই গাছ যদি এভাবে ঝুলিয়ে রাখেন দু দু তিনটি বা চারটি এভাবে আমি এখানে একটি লতা নার্সারি থেকে কিনে এনে তারপর লাগিয়েছিলাম তারপর থেকে আমি নিজেই এখানে মোট সাতটি গাছ তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে আমি চাইলে আরও অনেক গাছ তৈরি করতে পারি আপনারাও চাইলে এইভাবে করে একটি লতা থেকে অসংখ্য গাছ বানাতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমার হায়া ডিসকেডিয়া ওভারটা ওয়াটারমেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং হায়া ডিসকেডিয়া ওভারটা ওভাটা সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে একটি প্রেস করে দিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে তো নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ